টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনের কাজ। আমরা যখন ডকুমেন্টে কোনো কিছু টাইপ করি, তখন অনেক সময় আপনারা লক্ষ্য করবেন আমাদের কিছু কিছু টেক্সটের নিচে সবুজ দাগ, আবার কিছু কিছু টেক্সটের নিচে লাল দাগ দেখাচ্ছে। সবুজ দাগ দেখানোর অর্থ হচ্ছে সেই টেক্সটিতে গ্রামাটিক্যাল কোনো ভুল রয়েছে, আর লাল দাগ দেখানোর অর্থ হচ্ছে সেই টেক্সটটি কোনো স্পেলিংগত কোনো প্রবলেম রয়েছে, অর্থাৎ স্পেলিংয়ে কোনো ভুল রয়েছে, এই কারণে সেটির নিচে লাল দাগ দেখায়। এখন আমরা দেখব কিভাবে আপনারা এই স্পেলিংগুলো কারেকশন করবেন। এই স্পেলিংগুলো কারেকশন করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের অধীনে প্রুফিং সেকশনে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার নামে একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন একটি বক্স এসেছে, এর মধ্যে উপরে লাল কালারের একটি টেক্সট শো করছে। এইখানে দেখুন আমার ওয়ার্কস বানানটি ভুল হয়েছে, সে নিচের কি বেশ কিছু সাজেশন দিয়েছে। আমি যদি এইখানে চেঞ্জ বাটনে যদি ক্লিক করি, তাহলে আমার ওটি কারেকশন হয়ে যাবে। তারপরে দেখুন এখানে সবুজ কালারের দিস লিখাটে দেখাচ্ছে, অর্থাৎ এটিতে স্পেলিংগত প্রবলেম নাই, কিন্তু এখানে গ্রামাটিক্যাল প্রবলেম রয়েছে। এখানে সে সাজেশন দিয়েছে দিসের টি ক্যাপিটাল লেটারে হবে। আমি এটাতে চেঞ্জে ক্লিক করলাম, তাহলে আমার ওটি কারেকশন হয়ে গেল। তারপরে দেখুন এখানে অপশন বানানটি সে ভুল দেখাচ্ছে, এবং নিচে অপশনের বেশ কিছু সাজেশন দিয়েছে। আমি এভাবে চেঞ্জে ক্লিক করলাম, তাহলে আমার সেটি কারেকশন হয়ে গেল। আমি এটি ক্লোজ করলাম। তারপরে দেখুন এখানে যে মাইক্রোসফট, এই বাটনটি ভুল দেখাচ্ছে। আমি স্পেলিং অ্যান্ড গ্রামার বাটনে ক্লিক করলাম, তারপরে আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম, তারপরে আমি এটি ক্লোজ করলাম। এখানে দেখুন এই যে মাইক্রোসফট আমার বাটনটি ভুল ছিল, সেটি এখন কারেকশন হয়েছে। এমএস ওয়ার্ডে স্পেলিং কারেকশন করার জন্য আরেকটি অপশন রয়েছে, যেমন এখানে আমার এই বানাটি ভুল দেখাচ্ছে, নিচে লাল দাগ রয়েছে। আমি এটাতে যদি ডান বাটনে ক্লিক করি, করার পরে দেখুন এইখানে সে একটি শব্দ দেখাচ্ছে, অর্থ সে বলছে যে এই শব্দটি লার্ন হবে, সে শুদ্ধ স্পেলিংটি এই জায়গায় দেখাচ্ছে। আমি এটিতে ক্লিক করলে আমার এটি কারেকশন হয়ে যাবে। অনুরূপভাবে এইখানে দেখুন ইউজফুল বানানটা ভুল দেখাচ্ছে, আমি এটি ডান বাটনে ক্লিক করলাম, করার পর এই যে এখানে ইউজফুলে ক্লিক করলাম, তাহলে এটি কারেকশন হয়ে গেল। মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটি অপশন রয়েছে, যেমন আমরা যদি কোনো শব্দের সিনোনিম জানতে চাই, তাহলে অর্থাৎ সমার্থক শব্দ যদি জানতে চাই, তাহলে আমরা কোনো একটি শব্দের উপরে ডান বাটনে ক্লিক করে এইখানে দেখুন এই যে সিনোনিমস নামে একটি অপশন রয়েছে। এখানে মাউস নিয়ে যাওয়ার পরে এই দেখুন এই যে সেন্সেবল, রিয়েলিস্টিক, তারপরে নো ননসেন্স, এরকম বেশ কিছু সিনোনিম চলে এসেছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো সিনোনিম সিলেক্ট করে আমরা ব্যবহার করতে পারি। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।